হ্যালো, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মিস চ্যাটো বক্স। আমি পল্লবী, আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার রিসেন্ট পারচেসেস ফ্রম অ্যামাজন। অ্যামাজনে চলছে সেল, আর তাই জন্য আমি নিয়ে নিয়েছি অনেক কিছু অ্যামাজন থেকে। বাট আমি তোমাদের সাথে আজকে হাফ অফ দ্য জিনিস শেয়ার করবো। জামা কাপড়ও অনেক কিছু নিয়েছিলাম ফেস্টিভ সিজনের জন্য, ওগুলো শেয়ার করছি না আজকে। জাস্ট তোমাদেরকে দেখাবো তিনটে সুন্দর জুতো আর একটা খুবই প্রিটি দেখতে ওয়াচ। সো লেটস স্টার্ট। ফার্স্টে তোমাদেরকে দেখাই ওয়াচটা, খুবই সুন্দর টাইটেন রাগার প্যাকেজিং। অ্যান্ড টাদা, ভিতরে ওয়াচটা নেই কারণ আমি ওয়াচটা অলরেডি বাইরে বের করে নিয়েছি। সো লেট মি শো ইউ গাইজ দ্য ওয়াচ। এই যে সেই ওয়াচটা যেটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, এটা টাইটেন রাগার। আই গেস তোমরা দেখতে পাচ্ছো, ওয়েট আমি এইভাবে দেখাই তাহলে বেটার দেখতে পারবে। ইয়েস, সো ইটস ভেরি ভেরি বিউটিফুল। আর এখানে না পার্ল, মানে পার্ল ডিজাইন করা, অরিজিনাল পার্ল কিনা অনেস্টলি আমি জানি না, হতেও পারে অরিজিনাল পার্ল, ইয়া টাইটেন বলে কথা। সো এখানে এরকম পার্ল মতো দেওয়া আছে অ্যান্ড ভেরি সিম্পল স্লিক ডিজাইন। এইভাবে পড়তে হবে, অনেস্টলি আমি এখন অবধি এটা পরিনি কারণ এটাকে কাটতে হবে, মানে ছোটো করতে হবে, এটা অনেকটাই বড়। পিট, ইয়া, সো এরকম দেখতে লাগবে পরার পর, খুবই সুন্দর। এটা পরলে অনেস্টলি আর ব্রেসলেট ব্যাঙ্গেল কিছুই পরতে হবে না, সুন্দর লাগবে ড্রেসের সাথে, খুবই সুন্দর লাগবে। ইভেন তোমার ইন্ডিয়ান আউটফিটসের সাথেও কিন্তু বেশ প্রিটি লাগবে। আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি এটা অবভিয়াসলি স্পেশাল ওকেশনসেই পরবো, আমার বন্ধুর বিয়ে আসছে, সো প্রবাবলি শাড়ির সাথে এটা ম্যাচ করে পরবো। ইয়াপ, চলো এবার তোমাদের সাথে আমার ফেভারিট ফেভারিট জুতোগুলো শেয়ার করি। চলো তোমাদেরকে ফার্স্ট জুতোটা দেখিয়ে দিই। নর্মাল প্যাকেজিং, অনেস্টলি অ্যামাজনের প্যাকেজিংটা জানি না এরকম কেন হয়, বাট ভিতরের প্রোডাক্ট ইজ লাইক রিয়েলি ফ্যাব। সো দিস ইজ ইট, খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। বাই দ্য ওয়ে, আমি এটা ডিটেল একটা ভিডিও কিন্তু আমার ইংলিশ চ্যানেলটা আপলোড করবো, সো ওটা দেখতে ভুলো না, ওখানে আরও ডিটেলে দেখাবো। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, আর একটা জুতো প্রবলি ওটাতে দেখাবো কারণ আমি এখন খুঁজে পাচ্ছি না। সো ইয়া, কেমন দেখতে প্লিজ লেট মি নো। আর এই যে বক্সে আসে, এরকম নর্মাল বক্সে আসে, বক্সটার অবস্থা খুবই খারাপ যদিও, পরের বক্সটা স্টিল বেটার কন্ডিশনে আছে। সো লেট মি জাস্ট শো ইট টু ইউ গাইজ। এই জুতোটা সত্যি খুব সুন্দর, লিটারালি সুন্দর, কারণ পিঙ্ক কালারের, উইচ ইজ মাই ফেভারিট কালার। বক্সটা পুরো খুলেই গেল। সো এরকম দেখতে জুতোটা, আর প্ল্যাটফর্ম হিলস আছে এটাতে। সো ইয়া, খুবই সিম্পল একটা হল ছিল। আই হোপ তোমাদের আজকের এই ছোট্ট হলটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও এরকম অনেক ভিডিওস আমি আপলোড করে ফেলেছি, সো প্লিজ দেখে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। টাটা।